কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার প্রকৃত উপভোক্তায় যাতে বাড়ি পান তার জন্য তৎপরতা শুরু করলো রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা কয়েক মাস আগে রাজ্যে এসে কেন্দ্রীয় প্রকল্পগুলিতে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তুলেছিল। তার রাজ্যে নানান প্রাপ্তি আজকে দেয় কেন্দ্র, অভিযোগ রাজ্যের শাসক দলের। আবার কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য আবাস যোজনার অর্থ বরাদ্দ করেছে, আর সেই অর্থ যেন প্রকৃত উপভোক্তার কাছে পৌঁছয় তার প্রস্তুতি শুরু হলো মালদায়। এই জেলার মানিকচক ব্লকে প্রকৃত উপভোক্তা খুঁজে বের করতে একটি সার্ভে দল তৈরির পরিকল্পনা করা হয়েছে। শুধুমাত্র মানিকচক ব্লকে 3,000 উপভোক্তাকে খুঁজে বের করা হয়েছে দাবি প্রশাসনে। বলতে ওনাদেরকে আগামী 6 তারিখের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড লেভেলে এনকোয়ারি করার জন্য যৌথভাবে সেটা নির্দেশ দেওয়া হলো। পাশাপাশি ওনারা কীভাবে করবে বাড়ি বাড়ি এনকোয়ারি, 15টা কলাম আছে তারা বাড়ি পাওয়ার যোগ্যতার ভিত্তিতে, তার পাকা বাড়ি আছে নেই অথবা অন্য অন্য যে সরকারি চাকরি করে কি করে না, এইভাবে 15টা কলাম আছে, সেটা তারা ফিল্ড লেভেল থেকে তথ্য কীভাবে তুলে আনবেন সেটাই হাতে কলমে ওনাদেরকে দেখানো। আমাদের মানিকচক ব্লকে প্রাথমিক তালিকা হিসাবে 3,000-এর কাছাকাছি বাড়ি আছে। এবার ফিল্ড লেভেল থেকে যেমন তথ্য আসবে আগামী দিনে সেরকম ব্লকে রয়েছে 3,000-এরও কম। এবার সেখানে প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে করতে হবে, কারা কাদের বাড়িতে যেতে হবে, কোন 30টা বাড়িতে যেতে হবে সেই লিস্টটাও ব্লক থেকে দিয়ে দেবে। এমন নয় যে আমি আমার মতো আমার এরিয়া পুরো বাড়ি 250টা বাড়ি 500টা বাড়ি সব সার্ভে করতে হবে, ব্যাপারটা এরকম নয়। আপনারা বুঝলে ব্যাপারটা বুঝতে পারবেন। ব্লক থেকে 30টা বাড়ি বা 50টা বাড়ি দিয়ে দেওয়া হবে সেই